কেমন ভাবে আমরা সেটা শুনব। দানলীলা কিভাবে সৃষ্টি হলো মা দেখুন, শ্রীরূপ গোস্বামী পাদ তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হলো বিদগ্ধ মাধব। মন দিয়ে শুনবেন বাবারা যে দানলীলাটা মাগো সৃষ্টিটা হলো কি করে। শ্রীল রূপ গোস্বামী পাদ একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হলো বিদগ্ধ মাধব। এখন গ্রন্থখানি রচনা করে তিনি কি করলেন, গ্রন্থটা তো এখন সঠিক পাত্রস্থ করতে হবে, মানে কারোর হাতে তুলে দিতে হবে। গ্রন্থখানি রচনা করে কি করলেন, তিনি গ্রন্থটি তুলে দিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীর হাতে। এখন রঘুনাথ দাস গোস্বামীর হাতে যখন গ্রন্থখানা তুলে দিয়েছে, রঘুনাথ দাস গোস্বামী সেই বিদগ্ধ মাধব সেই গ্রন্থটি পেয়ে এতটা করুণ, সেই গ্রন্থ এমনই লীলার মাধুর্য, সেই লীলা অধ্যয়ন করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি হচ্ছে বাবা, গ্রন্থের উপর ঘন ঘন মূর্ছা যাচ্ছে, এমনই তার বিরহ, গ্রন্থটি অধ্যয়ন করছে আর মূর্ছা যাচ্ছে। এখন সকল ভক্ত চিন্তা করছে এমনভাবে চলতে থাকলে রঘুনাথকে তো আর বাঁচানো যাবে না। সকল ভক্ত ছুটে এসেছে সেই রূপ গোস্বামীর কাছে, ছুটে এসে বলছি আপনি এমনই একখানি গ্রন্থ অধ্যয়ন রচনা করেছি, যে গ্রন্থখানি অধ্যয়ন করে রঘুনাথ সেই গ্রন্থের উপরে মূর্ছা গেছে, রঘুনাথকে তো আর বাঁচানো যাবে না মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী চিন্তা করছে কি আমি এমন গ্রন্থ রচনা করেছি যে গ্রন্থ অধ্যয়ন করে রঘুনাথ সেই গ্রন্থের উপরে মূর্ছা গেছে, তাকে প্রাণে বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে কি করলেন রূপ গোস্বামী, ধ্যানস্থ হলে, সঙ্গে সঙ্গে ধ্যানে বসলে, আর ধ্যানের মধ্যে স্বপ্নের মধ্যে থেকে প্রেমময়ী রাধারানী রূপ গোস্বামীকে দর্শন দিলে, আর দর্শন দিয়ে রাধারানী কি করলেন একটি মধুর লীলা তাকে দর্শন করালেন, আর সেই মধুর লীলা দর্শন করেই রূপ গোস্বামী তিনি পুনরায় একটি গ্রন্থ রচনা করলেন যার নাম হলো দান কেলি কৌমুদী। যে গ্রন্থখানির নাম হলো বাবা দান কেলি কৌমুদী। এখন সেই গ্রন্থখানি হাতে নিয়ে রূপ গোস্বামী কি করেছে, রঘুনাথ দাসের কাছে এসে দাঁড়িয়েছে, রঘুনাথ এই নাও এই গ্রন্থখানি তুমি ধরো, আর যে গ্রন্থটি আমি তোমায় দিয়েছিলাম অধ্যয়ন করতে সেটি তুমি আমায় ফিরিয়ে দাও। বলছে আমার তো এখনও গ্রন্থখানি অধ্যয়ন করা হয়নি। বলছে আমার এখনও গ্রন্থ একটু ছলনা করলো মা। বলছে গ্রন্থটা আমার এখনও সম্পূর্ণ রচনা করা হয়নি, আমায় গ্রন্থটা ফিরিয়ে দাও। কি করলো গ্রন্থটা, সেই বিদগ্ধ মাধব গ্রন্থটা ফিরিয়ে নিলে, নিয়ে সেই দানকেলি কৌমুদী গ্রন্থটা তার হাতে তুলে দিলেন, আর সেই গ্রন্থখানি অধ্যয়ন করে রঘুনাথ দাস কি হচ্ছে মা, ভাবাবেশে তিনি খিলখিলিয়ে হাসছেন, সেই লীলার মাধুর্য আস্বাদন করছে আর হাসছে বাবা। আর যখন পুরো গ্রন্থটা অধ্যয়ন করা হয়ে গেল, রঘুনাথ দাস সেই গ্রন্থ থেকে আরেকটি গ্রন্থ রচনা করলেন যার নাম হলো দানকেলি চিন্তামণি। আর এই দানকেলি কৌমুদী আর দানকেলি চিন্তামণি এই দুটি গ্রন্থের নির্যাস হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের দান লীলা। হরি বল হরি বল।